দায়িত্ব আছেন বাংলা চলচ্চিত্রের একজন গুণী নৃত্য পরিচালক, যিনি এই সংগঠনের সভাপতি। বর্তমানে আমরা জানি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অসংখ্য অসংখ্য সুপারস্টারকে উনি ব্রেক দিয়েছেন, কাজ করেছেন। এমন কোনো সুপারস্টার বা চিত্রনায়ক নায়িকা নেই যারা ওনার ডান্সের কাজ করেননি বা শিখেননি। তিনি হচ্ছেন আজিজ রাজা। কেমন আছেন? ইনশাআল্লাহ খুব ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। অবশ্য তুমি আমার সোনার গায়ের মানুষ, সোনার মতন ভালোই থাকবা। জি ওস্তাদ, একটা বিষয় জানার আছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই যাবৎকাল পর্যন্ত অসংখ্য নির্বাচন হয়েছে শিল্পীজগতির, আপনিও আছেন এখানে, কেমন লাগছে আসলে পরিবেশ? আসলে প্রতিটি নির্বাচনই কিন্তু আনন্দের, আর আমাদের নির্বাচনটা তো আরও আনন্দের। আমাদের এখানে মিলন মেলা, আমাদের শিল্পীদের দেখার জন্য, দেখো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেশ দেশান্তর থেকে এখানে আসছে দেখার জন্য। আমরা শিল্পী সবাই সাথে আমাদের সুন্দর সৌহার্দ্যপূর্ণ ব্যবহার আচার আচরণ আমরা করে থাকি, এবং আমরা সব দুই প্যানেল মিলেই কিন্তু আমাদের মধ্যে আনন্দ। তো এইখানে তো আনন্দ ছাড়া আর কিছুই নাই। যেমন আনন্দটা উপভোগ করার জন্য, আনন্দটাকে গ্রহণ করার জন্য, আনন্দটাকে ক্যাচ করার জন্য এবং দর্শকের মাঝে তুলে ধরার জন্য তোমরা এসেছো, আবার ইনকামের জন্য এসেছো। বলো এইটা হলো তোমার তোমার উত্তরটা, প্রশ্নটা কেমন হলো? জামাই গেছে শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িতে গিয়া শ্বশুর আর মা একসাথে বসে রয়েছে, তখন শাশুড়ি জিজ্ঞেস করে জামাই, ও মা আপনার বিয়ে হইছে কুমিল্লার বাসায়? তখন ওই লোকে মহিলা বলতেছে, গোলামের ঘরের গোলাম, এটা কোনো প্রশ্ন হইলো? হ্যাঁ এটা কোনো প্রশ্ন হইলো? তো আমি যদি বিয়ে না বইতাম, আমার যদি বিয়ে নিতে বাচ্চা হইতো কোথায় তেনে, তারপরে তুই আমার মেয়ের বিয়ে করতি কোথায় তেনে? কয়ে না মা কোনো কাজ নাই, তো এমনি জিজ্ঞেস করলাম। কাঞ্চন ভাই, জসিম ভাই, ওয়াসিম ভাই, তারপরে মান্না, সালমান শাহ, এদের সাথে কখনোই তুলনা করা যাবে না। এরা একটা জায়গায় চলে গেছে। উজ্জ্বল ভাই, ওনারা আলমগীর ভাই, ফারুক ভাই, ওনারা তো হিরো, ওনাদের এখনও আইডল। এখনও যদি কোনো চিন্তা করে, এখন দেখেন অনেক হিরো আছে বডি এরকম পাড়ার মতো, দেখতে কি সুন্দর আলু বাখারার মতন, কিন্তু কেউ জিগায়ও না। আলমগীর ভাই এখনও গেলে, ফারুক ভাই যদি এখনও সামনে দেওয়া যায়, এখনও যদি কি বলে আমাদের সালমান শাহ থাকতো বা যেই কোনো পুরানো হিরোরা যায়, ওদের পিছিয়ে পিছিয়ে কিন্তু লোক বইরা যায়। আর এখনকার হিরো হিরোইনদের আমরাই অনেক সময় চিনি না, তোমরা কি চিনো? তো কাঞ্চন ভাই তো কাঞ্চন ভাই, কাঞ্চন ভাইয়ের লোকে কোনো কম্পেয়ারই করা যাবে না, এইটা হলো আলাদা ব্যাপার। ম্যান হিসাবে বলবো, আর বলবো যে প্যানেল হিসাবে, প্যানেল হিসাবে ওদিকটা মিশা খুব ভালো ছেলে, অনেক ভালো, ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহওয়ালা মানুষ, এবং খুব ভালো ছেলে। আমার জানা সত্ত্বে আমি মিশাকে বলি যে মিশা ইজ দ্য বেস্ট আমাদের। আমি মনে করি মিশার মতো যদি আমাদের আরও লোক হতো ইন্ডাস্ট্রিতে, আল্লাহওয়ালা ভালো মানুষ, আরও অনেক চেঞ্জ হতো। আমি ম্যান হিসাবে বলবো, আমি মিশাকে অত্যাধিক ভালোবাসি। দিয়ে তায়েব ভাই, দিয়ে তায়েব ভাইয়ের পদবিটা আপনারা জানেন, জানেন কি না জানেন? দিয়ে তায়েব ভাই দেখছেন কীরকম মানুষ। আমরা যদি কলকাতায় না যেতাম, আমাকে মনে হতো না যে আমি ডান্স অ্যাক্টর। কলকাতায় যখন যাই, আমার কলকাতায় যখন অনেক ছবি রিলিজ হয়েছে, গুরুজি, মাস্টারজি, মাস্টারজি, টিচারজি প্রণাম সহকারে তারপরে তারা কাজ করবে স্টার্ট। এবং ঠিক আমাদের দিয়ে তায়েব ভাইয়ের জিনিসটা এইরকম, আমাদের প্রত্যেকটা ডান্স ডাইরেক্টরকে মাস্টারজি, গুরুজি, মাস্টারমশাই ছাড়া কোনো কথাই বলে না। মানুষ, ওনাদেরকে বলা হয় মানুষ, ওনাদের সাথে কারো কম্পেয়ার করা যাবে না। আমার দৃষ্টিকোণ থেকে যে ভালো তাকে ভালো বলতে হবে, আপনি ভালো বলতে পারবেন না, আপনি প্রতিবন্ধী। যে ভালো ব্যক্তি তাকে ভালো কেন বলবেন না আপনি? কাঞ্চন ভাইয়ের সাথে তো আপনি কম্পেয়ার, আমি জানি না কাঞ্চন ভাইয়ের সাথে মানুষে কেন কম্পেয়ার করে। আর তার মধ্যে আবার বাংলাদেশের সেরা একটা ছবি, যে ছবি নাকি পৃথিবীর সেরা আলোড়ন সৃষ্টিকারী, সেটা হলো বেদের মেয়ে জ্যোৎস্না, তার হিরো। আর কিছু বলার আছে আপনার? আচ্ছা, আপনার কথা সূত্র ধরে আমি একটু কথা বলতে চাই। এইরকম একজন ভালো মানুষ, হ্যাঁ এইরকম একজন ভালো মানুষ যদি শিল্পী সমিতির সভাপতির চেয়ারে বসে, তাহলে আসলে কেমন হবে? এইরকম একজন ভালো মানুষ যদি শিল্পী সমিতির চেয়ারে বসে কেমন হবে? আপনি তো একজন জার্নালিস্ট, আপনিও বিখ্যাত একজন ক্যামেরাম্যান, আপনার ভিতরে আপনি প্রশ্ন করেন তো, একজন ভালো মানুষ যদি আপনার পাশে থাকে তাহলে আপনার কেমন লাগে? একটা ভালো মানুষ যদি পাশে থাকে এমনি ভালো লাগে। যেমন মিশা সদাগর অবশ্যই ভালো মানুষ, আমি বলবো না যে খারাপ মানুষ, অবশ্যই সে ভালো মানুষ। মিশা সদাগরের সাথে কিন্তু আপনি কাঞ্চন ভাইয়ের কম্পেয়ার করছেন, কাঞ্চন ভাইকে কিন্তু মিশা সদাগর অনেক শ্রদ্ধা করে, অনেক ভক্তি। না আমি কম্পেয়ার করি নাই, আমি কম্পেয়ার করি নাই, আমি কম্পেয়ার করি নাই করছেন। আমি বলছি
কাঞ্চন ভাইয়ের মতো মানুষ, হ্যাঁ, এবং চলচ্চিত্র আপনারা অবশ্যই দেখেছেন বাংলাদেশের সবচেয়ে বড় মাধ্যম যে নিরাপদ সড়ক চাই সেটার চেয়ারম্যান কাঞ্চন ভাই, সারা দেশে উনি আন্দোলন এবং উনি ওপেন মাঠে নেমে যায়, হাজার হাজার দর্শকের মাঝখানে উনি নেমে যাচ্ছে এবং প্রতিদিন ওনার টক শো হচ্ছে ইন্ডাস্ট্রি ইয়ার যে কোনো চ্যানেলে ওনাকে নিয়ে টক শো হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী সুদ্ধা ওনাকে ভালোবাসেন এবং প্রত্যেকটা মানুষ ওনাকে ভালোবাসেন, তো উনি তো এমনিই পরিচিত, তিনটা পরিচিত হচ্ছে এখন, এক হলো উনি নিরাপদ সড়ক চায়ের প্রেসিডেন্ট চেয়ারম্যান অ্যান্ড আমাদের চলচ্চিত্রের সেরা হিরো, এখন কিন্তু সিনিয়র হিরো উনি, যেমন আলমগীর ভাই আছেন, আমার খুব প্রিয় মানুষ ফারুক ভাই আছেন, এখন কারা আছে আমাদের নেতৃত্ব দেয় কারা, আমাদেরকে মাথায় আদর করে কে, মাথায় ছায়া কে, কাঞ্চন ভাই, আলমগীর ভাই, উজ্জ্বল ভাই, তারপরে ফারুক ভাই, তো এখন তো এই কয়জনই আছেন, এরা এরা যদি চলে যায় তা আমাদের কী হবে এটা আমরা জানি না, তো কাঞ্চন ভাই যদি আসে অবশ্যই ভালো করবে এবং শিল্পীদের পাশে তো অবশ্যই থাকবে, কেন মিশা কি পাশে নেই, মিশাও পাশে আছে, এই সমিতিও পাশে আছে, এখন আমরা শিল্পীরা শিল্পীরা চাইলে চেঞ্জ হবে, শিল্পীরা না চাইলে চেঞ্জ হবে না, ভালো কাজ তো করেনি তা না, কিন্তু একটি হলো যে ওই 84 জন শিল্পী হলো, ওই 84 জন শিল্পীদের যদি তারা মানে ওয়েটিংয়ে না রাখত তাহলে তাদের কি ফিরানের মতো ক্ষমতা ছিল। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে এত আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি স্ট্রেটক্রাফ্ট কথা বলি, আমি কোনো বেজালে নাই, কোনো জামেলা নাই, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, সবাই ওখানে যায় তো আমার প্রিয় মানুষ, এখানে মিশো আমার প্রিয় মানুষ, কাঞ্চন ভাইয়ের প্রিয় মানুষ, নিপুণ তো একদম আমার স্টুডেন্ট এবং ভালো বললে ভুল হবে, নিপুণের কাছে যখন যাবে যে যাবে সে ফেরত আসবে, এইটা আমার জানা নেই, এটা আমার দেখি নেই কখনো, নিপুণ হেল্প করে মানুষকে, প্রচুর মানুষকে হেল্প করে, কিন্তু নিপুণ কখনোই বলে না, নিপুণ বলে দেয় আমি যে তোমাকে দিলাম, আমি যে তোমাকে হেল্প করলাম, তুমি কিন্তু কাউকে বলো, এইটা হলো নিপুণের সবচেয়ে বড়। আমি নিপুণের জন্য দোয়া করি, আমি জায়গার জন্য দোয়া করি, আমি ভোট কারে দিব সেটা আমিই জানি। থ্যাংক ইউ। অবস্থা হইলে বলতে কেন মধ্যে আছে দিনে বাড়তেছে।